হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা? আমি ভালো আছি। আমি আজকে তোমাদেরকে একটা বিষয় শেখাবো যেটা আমরা ছোটবেলায় করেছি। যেমন আমরা যখন স্কুলে পড়তাম, স্কুলে কিন্তু আমরা ফাইল মেনটেন করতাম বা খাতা মেনটেন করতাম, আর আমরা যখন চাকরি জীবনে আসছি তখন আমরা ফাইল মেনটেন করি। এই সাবজেক্টটাই যে আমরা সেলসের লোকরা কীভাবে ফাইল মেনটেন করব, সেটা নিয়েই কিন্তু আজকে তোমাদেরকে আমি শিখাবো। আমরা যারা সেলসে জব করি, আমাদেরকে মনে রাখতে হবে আমরা ফাইল মেনটেন করা। যেমন এই আধুনিক যুগে এসে আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমাদের যে পিসি আছে, পিসিতে বা আমাদের কম্পিউটারে আমরা চার ধরনের ফাইল তৈরি করতে পারি। আজ যদি কোনো কোম্পানিতে তোমার সেলসম্যানদের পিসি না দেয় বা কম্পিউটার না দেয়, তাহলে আমাদেরকে কী করতে হবে? চারটা ফাইল তৈরি করতে হবে। এই চারটা ফাইল আমাদেরকে প্রতিদিন মেনটেন করতে হবে। এবং মনে রাখতে হবে, তোমার যে কোনো কাজের অর্থাৎ দিনের শুরুর ফার্স্ট কাজ হবে তোমাকে এই চারটা ফাইল ফলো আপ দেওয়া। তাহলে আসো, ফাইলগুলো কী কী? ফার্স্ট ফাইল হচ্ছে রাফ ফাইল। রাফ ফাইলটা কি আমি সেটা ডিটেলসে পরে বলবো। সেকেন্ড হচ্ছে তোমার প্রজেক্ট ওয়াইজ ফাইল। থার্ডটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাইল। আর ফোর্থ যেটা, সেটা হচ্ছে নেগেটিভ ফাইল। সুতরাং এই চারটা ফাইল তোমাদেরকে মনে রাখতে হবে এবং এই চারটা ফাইল তোমাদেরকে মেনটেন করতে হবে। তোমাদের কি মনে আছে আমরা যে স্কুল জীবনে রাফ ফাইল মেনটেন করতাম? রাফ ফাইলটা এমন একটা ফাইল ছিল বা রাফ খাতাটা এমন একটা খাতা ছিল যেই খাতায় আমরা বাংলা, ইংরেজি, অঙ্ক, সমাজবিজ্ঞান, ধর্ম সব লিখতাম। আমরা স্কুল জীবনে যেটা করতাম, রাফ খাতা ব্যবহার করতাম এবং রাফ খাতায় সব কিছু লিখতাম। এরপরে আমরা যেটা করতাম সেটা হচ্ছে তোমার সাবজেক্ট ওয়াইজ খাতাগুলোতে ওই রাফ খাতার লেখাগুলোই কিন্তু তুলতাম। ঠিক তোমার কর্মজীবনে এসে তোমাকে একটা রাফ ফাইল করতে হবে। দেখো, এই রাফ ফাইলে কী থাকবে? তোমার রাফ ফাইলে যত ধরনের ক্লায়েন্ট তোমার কাছে আসবে, সব ধরনের ক্লায়েন্টে কিন্তু তোমাকে ওই রাফ ফাইলে এন্ট্রি দিতে হবে। এবং এই রাফ ফাইলে প্রত্যেকটা কাজ তোমাকে গুছিয়ে করতে হবে। মনে রাখবা, যে কোনো জিনিস তুমি যখন প্রথমে গুছিয়ে করবা, তখন যেটা হবে, তখন পরবর্তী কাজগুলো তোমার সুন্দর হবে। এই গুছিয়ে করার কাজটা তোমাকে রাফ ফাইলের ক্ষেত্রে করতে হবে। সে ধরো, তোমাকে তোমার একজন সিনিয়র একটা কাস্টমারের নাম এবং মোবাইল নাম্বার দিল। তুমি যদি ওইটা ছোট স্লিপ আকারে রেখে দাও, এটা কিন্তু হারায় যাবে। আর যদি তুমি এইটাকে কাস্টমার ইনফরমেশন শিটে সুন্দর করে ফিল আপ করে ওই রাফ ফাইলে ঢুকে রাখো, টুডে টুমোরো তোমার ইচ্ছা করবে যে এই ক্লায়েন্টটার সাথে আমি একটু হাই হ্যালো করি বা তাকে ফলো আপ দিই। সুতরাং আমাদের সেলসম্যানদের জন্য এই রাফ ফাইলটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট একটা ফাইল। তোমাকে খেয়াল রাখতে হবে এবং রাফ ফাইলে যে তুমি শিটটা ফিল আপ করবা, সেখানে তার নাম, মোবাইল নাম্বার, অ্যাড্রেসটা তোমাকে প্রপারলি লিখতে হবে। কারণ অনেক সময় আমরা তাড়াহুড়াতে রাফ ফাইলে যে নাম্বারগুলো তুলি, অনেক সময় দশটা নাম্বার তুলি বা একটা নাম্বার কম তুলি বা একটা নাম্বার বেশি তুলে ফেলি, পরে দেখা যায় যে ওই কাজটা হয় না। এই জন্য আমাদেরকে রাফ ফাইলে কাস্টমার ইনফরমেশন শিটটা প্রপারলি ফিল আপ করতে হবে। সেকেন্ড যে ফাইলটা, আমি এই ফাইলের কথা তোমাদেরকে কিন্তু খুব মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ সেকেন্ড যে ফাইলটা সেটা হচ্ছে প্রজেক্ট ওয়াইজ ফাইল। তুমি যে কোম্পানিতেই চাকরি করো না কেন, সেই কোম্পানিতে কয়টা প্রজেক্ট আছে তোমাকে সেটা তো অবশ্যই জানতে হবে। সে তাদের ভ্যারাইটিস প্রজেক্ট থাকতে পারে, অ্যাপার্টমেন্ট প্রজেক্ট, ল্যান্ড প্রজেক্ট, হোটেল প্রজেক্ট এবং কন্ডোনিয়াম প্রজেক্ট, অনেক রকম প্রজেক্টই তাদের থাকতে পারে। প্রত্যেকটা প্রজেক্টের জন্য তোমাকে কিন্তু আলাদা আলাদা ফাইল করতে হবে। একটা জিনিস মনে রাখবা, তুমি একই ফাইলে যদি হজবরল করে ফেলো, প্রত্যেকটা ক্লায়েন্টকে ঢুকায় রাখো, তাহলে কিন্তু তোমার বের করতে কষ্ট হবে। তুমি যদি তোমার পিসিতে ওই কাজটা করো, তোমাকে প্রজেক্ট ওয়াইজ ফাইল আলাদা আলাদা করতে হবে এবং আলাদা আলাদা এক্সেলের মাধ্যমে এই ক্লায়েন্ট লিস্টগুলো করতে হবে। একটা জিনিস, আমাদের কম্পিউটার অনেক সময় হ্যাং করে, ইলেকট্রনিক জিনিস নষ্ট হয়ে যায়, ডেস্ট্রয় হয়ে যায়। দেখা গেছে যে তোমার পিসি হঠাৎ
সম্পূর্ণ ভাইরাসে নষ্ট করে ফেললো। এই জন্য হার্ড কপি অনেক বেটার। প্রত্যেকটা ছেলে মেয়েকেই কিন্তু খেয়াল রাখতে হবে, তোমরা একটা রেজিস্টার খাতা মেনটেন করবা। এই রেজিস্টার খাতা মেনটেনের ফলে তোমার কি হবে, কাস্টমার ব্যাংক তৈরি হবে এবং প্রজেক্ট ওয়াইজ যে ক্লায়েন্ট, এদের জন্য তুমি আলাদা আলাদা যখন ফাইল করবা তখন তোমার ফলো আপ দিতে সুবিধা হবে। কারণ দেখা গেল তোমার প্রজেক্ট হচ্ছে 20টা, তুমি যদি হজবরল করে রাখো তাহলে কিন্তু তুমি ফলো আপ দিতে অনেক কষ্ট হবে। আর যদি তুমি প্রজেক্ট ওয়াইজ ফাইল তৈরি করে ফেলো যে আমার এই প্রজেক্ট এই প্রজেক্ট এই প্রজেক্ট ল্যান্ড প্রজেক্ট হোটেল প্রজেক্ট, তাও হোটেলের প্রজেক্ট পাঁচটা আলাদা আলাদা করলা, এই আলাদা আলাদা করার ভিতরে সুবিধাটা কি, যে আজকে তুমি চিন্তা করলা আমি কুয়াকাটার হোটেলের প্রজেক্টের ফলো আপ দিব, তুমি ওই হোটেলের নাম অনুসারে যেই ফাইলটা ওইটা বের করে ফলো আপ দিলেই হবে। বা তুমি একটা অ্যাপার্টমেন্ট, তোমার মিরপুর আছে, তুমি ওই অ্যাপার্টমেন্ট প্রজেক্টের ক্লায়েন্টগুলোকে ফলো আপ দিবা, তুমি ওই সাবজেক্ট অনুযায়ী বা ওই প্রজেক্টের নাম অনুসারে ওই ফাইলটা টান দিয়ে বের করে ফলো আপ দিলেই হবে। এই যে দেখো প্রজেক্ট ওয়াইজ ফাইলের কথা বলতেছি, এটা তোমাদের জীবনে কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। তুমি এই কাজটা যদি প্রপারলি করতে পারো তাহলে তোমার যে সুবিধাটা হবে সেটা হচ্ছে তোমার কাজটা ইজি হয়ে যাবে। তাই তোমাকে অবশ্যই সেকেন্ড যেটা প্রজেক্ট ওয়াইজ ফাইল মেনটেন করতে হবে। থার্ড যে ফাইলটার কথা বলবো ওইটা হচ্ছে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফাইল। তোমাকে মনে রাখতে হবে রাফ ফাইল থেকে কাস্টমারগুলো ফলো আপ দিয়ে আসবে প্রজেক্ট ওয়াইজ ফাইলে, আর প্রজেক্ট ওয়াইজ ফাইলে যখন একটা কাস্টমার ম্যাচিউর পর্যায়ে আসবে অর্থাৎ তোমার সাথে মোড অফ পেমেন্টে আসবে অথবা সে প্রাইজিং নিয়ে ডিসকাশনে আসবে, তখন তুমি যেটা করবা সেটা হচ্ছে তাকে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফাইলে নিয়ে আসবা। একটা জিনিস মনে রাখবা, এক মাসে অর্থাৎ সে ধরো এখন মে মাস চলে অথবা এপ্রিল মাস চলে, এই মাসে তুমি কয়টা কাস্টমার নিয়ে কাজ করছো, 20টা 10টা বা 15টা। একটা ছেলে মেয়ে কিন্তু সর্বোচ্চ 20-30টা ক্লায়েন্ট নিয়ে কাজ করে, অথচ ওর কাছে ক্লায়েন্ট ব্যাংক আছে 20,000, বাট ওর ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ক্লায়েন্ট কিন্তু 20টা এই মাসের জন্য। ওই 20টাকে তুমি কী করবা, আলাদা একটা ফাইল করবা যে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফাইল। এই ক্লায়েন্টগুলোকে তোমাকে সিটে বসেই খেয়াল করতে হবে যে এদের সাথে তোমার কী কথা হচ্ছে, আজকে কারো কাছে ভিজিট আছে কি না, বা আজকে কাউকে ফোন দেওয়ার কথা কি না, অথবা আজকে কেউ অফিসে আসবে কি না, এই জিনিসটা কিন্তু ডে স্টার্টিংয়ে তোমাকে খেয়াল করতে হবে। কারণ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফাইলে ওরাই ঢুকবে যেই ক্লায়েন্টগুলা খুব বেশি পজিটিভ। শেষ যেই ফাইলটার কথা বলবো আমি তোমাদেরকে সেটা হচ্ছে নেগেটিভ ফাইল। অরিজিনালি আমাদের এই রিয়েল এস্টেট ইন্ডাস্ট্রিতে নেগেটিভ বলতে কোনো শব্দ নাই কিন্তু, বাট তারপরও নেগেটিভ করতে হয়। কারণ অনেকে বলে যে আপনি আমার সাথে 6 মাস পর যোগাযোগ করেন, বা ভাই আমার ক্যাপাসিটি নাই আমি কিনতে পারবো না, অথবা অনেক এরকম এক্সকিউজ দেখায়। বাট তোমরা এই ক্লায়েন্টগুলোকে ফেলে দিও না, এগুলোকে তোমরা নেগেটিভ ফাইলে ঢুকিয়ে রাখো। আর এই ফাইলটাও তোমাকে সবসময় মেনটেন করতে হবে, কারণ হচ্ছে প্রতি 2.5-3 মাস অন্তরন্তর তুমি এই নেগেটিভ ফাইলকে ফলো আপ দিবা, দেখবা ওইখান থেকেই অনেকগুলো কাস্টমার পজিটিভ হবে। দেখো আমি তোমাদেরকে কিন্তু আজকে 4 ধরনের ফাইলের কথা বললাম, একটা রাফ ফাইল, প্রজেক্ট ওয়াইজ ফাইল, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট ফাইল এবং নেগেটিভ ফাইল। এই লাস্ট যে ফাইলটা, অনেক সময় দেখা যায় যে নেগেটিভ ফাইলের একটা কাস্টমার তুমি অনেক দিন ফলো আপ দিচ্ছ না, একবার ফলো আপ দেওয়ার ফলেই কিন্তু সে পজিটিভ হয়ে যাবে এবং তোমার প্রোডাক্ট কিনবে। কারণ দেখা গেল 3 মাস আগে তার ক্রয় ক্ষমতা ছিল না, 3 মাসের ভিতরেই তার ক্রয় ক্ষমতা সৃষ্টি হয়েছে এবং সে তোমার প্রোডাক্ট কেনার জন্য আগ্রহ প্রকাশ করছে। তাই কোনো ফাইলকেই তুমি অবহেলা করতে পারবা না, অবহেলা করা যাবে না। একটা জিনিস মনে রাখবা, আমি হয়তো তোমাদেরকে লেকচার দিচ্ছি 5 মিনিট, 7 মিনিট বা 10 মিনিট, কিন্তু আমি যে সাবজেক্টটা নিয়ে কথা বলি তোমাকে সেই সাবজেক্টটা খেয়াল রাখতে হবে। কারণ এই যে ফাইল মেনটেনের কথাটা তোমাকে আমি বললাম, এটা যদি তুমি খেয়াল করো এই ফাইল মেনটেনের ফলে প্রত্যেক মাসেই তোমার কিন্তু ধারাবাহিক সেল হবে। আর যদি ফাইল মেনটেন না করে তুমি এলোমেলোভাবে কাজ করো তাহলে কিন্তু তোমার সেল হবে না। আর এই সেল করার জন্যই কিন্তু আমাদের যত প্রচেষ্টা, তাই তোমাদেরকে কিন্তু আমার লেকচারগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে। আমার যে ফেসবুক পেজটা আছে এই ফেসবুক পেজটাও কিন্তু তোমাকে ফলো করতে হবে, কারণ ওইখানে আমি ভালো ভালো টিপস দিচ্ছি। তুমি ফাইল মেনটেন করতে গিয়ে কোনোভাবেই কিন্তু এক ফাইলের সাথে এক ফাইল মিলা ফেলবা না। আর কাস্টমারের যে মেন্টালিটি এটা তোমাকে বুঝতে হবে,
যে কোনটা রাফ ফাইলে রাখার কাস্টমার, কোনটা প্রজেক্ট ওয়াইজ ফাইলে আসার কাস্টমার, কোনটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফাইলে আসার কাস্টমার এবং কোনটা নেগেটিভ কাস্টমার। আসো সবাই আমরা কাজ শিখি এবং আনন্দ নিয়ে কাজ করি। আমরা সেলসম্যান, আমাদেরকে জীবিকার জন্য কাজ করতেই হবে। ধন্যবাদ সবাইকে।